আচ্ছা বুবু, খান সাহেব আমাদের সাথে সব সময় এরকম খারাপ ব্যবহার কেন করে বলো তো? আমি ভেবে পাই না, ওনার সাথে একটা ভালো কথা বলা যায় না, খারাপ কথা তো দূরেই থাক, মানে কোনো ধরনের কথাই তার সাথে বলে আমরা শান্তি পাই না, সবসময় আমাদের সাথে খ্যাট 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 মেজাজে কথা বলো, এরকম কেন করে বলতে পারো? আমি কি করে বলবো বল, আমি তো আগে আসছি, আমি তো আসার পরে থেকেই দেখতেছি এরকম, তুই তো আসছিস অল্প কয়েকদিন, আর সবসময় তুমি শুধু টাকার পিছনে ছোটে, এত টাকা পয়সা এত জায়গা জমি, তারপরেও দেখ মাঠে চলে গেল, কার কোথায় জগা জমি আছে সব কিছু সে তার দখলে নেবে, এরকমই যতই বলি না কেন শুনবে না? না শুনেই না, এত আমরা দুইজন বলি যে একটু নামাজ পড়ো, তারপরও কি সে কথা শুনে? শুনলে তো হতোই, নামাজ কালাম করলে দিনের পথে থাকলে আল্লাহর পথে থাকলে তো এত জায়গা জমি নেশা হতো না, আল্লাহকে দেখে ভয় করতো, তাহলে কি মানুষের উপর এত অত্যাচার করতো আর জায়গা জমি কি এত দখল নিত বল? সেটাই তো আমিও মাঝে মাঝে ভাবি যে তার কিসের অভাব আছে বলো, কোনো কিছুর অভাব নাই, কিন্তু তারপরও মানুষটা কেমন জানে, কারোর সাথেই ভালো ব্যবহার করতে শেখেনি, এরকম বোধ হয় আগে থেকেই উনি, বুঝছিস আমি তো বিয়ের পরে থেকেই দেখে আসতেছি উনার মেজাজ সবসময় খ্যাটখেটি হয়ে থাকে। আপনার ছেলেকে নিয়ে কথা বলতেছিলাম, আপনার ছেলে কেমন আম্মা বলেন? কোনো কথাই তো শুনতে চায় না, এই যে নামাজের কথা বলি সে তো নামাজ পড়বেই না, আবার এই দেখেন আমাদের দুই বোর উপরে রাগঝাঁক করে বেরোলো, কোথায় যে কার উপরে জুলুম করবে তার ঠিক আছে? আচ্ছা আম্মা, ও কি আগের থেকে এরকম ছোটবেলা থেকে? বৌমা শোনো, ও হয়েছে তোমার শ্বশুরের মতো, তোমার শ্বশুরের রকম সব সময় খ্যাট 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 করতো, একটা কথা বলা যেত না, যদি কোনো কথা কইছে ওরে বাপ রে বাপ, আমার তো সেই ধাতান ধাতায়তো। আর শোনো, জন্মের পর থেকে এই টাকা পয়সা জমি জমা দেখছে অনেক, ওর মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে। কিন্তু আম্মা এরকমভাবে কতদিন চলবে বলেন? মানুষকে তো একদিন না একদিন পরিবর্তন হতেই হয়, কিন্তু আপনার ছেলেকে দেখে তো মনে হয় না যে সে কোনোদিন পরিবর্তন হবে। কি যে বলিস, পরিবর্তন হবে, আল্লাহ চাইলে অবশ্যই পরিবর্তন হবে, আর আমরা সেই চেষ্টাই করবো, আমরা তিনজন মিলে যদি বলি অবশ্যই সে শুনবে। আর আম্মা আপনার ছেলে তো কম টাকা নেই, অনেক টাকা, তারপরে এত টাকার পিছনে দৌড়াই কেন? আপনি কিন্তু বলবেন আজকে আসলে। বৌমা এটা কি নতুন কথা কও? ওরে তো আমি প্রতিনিয়তই বোঝাইতে দেখি বাপরে এরকম করিস না, টাকা পয়সা কিসের অভাব আছে যে এত ছুটাছুটি করিস, কার জমি লেখে নিবি কার পুকুর লেখে নিবি, কী দরকার, একা মানুষ এত ভোগ করা যায় কী করে? আল্লাহ দিক টাকা, আল্লাহর পথে চল, নামাজ কালাম পড় না, কিছুতেই কথা শোনাইতে পারি না চলরে। সেটা আম্মা আপনি বুঝায়েন, কারণ আমাদের কথা তো সে শোনেই না, আর আমাদের দুজনকে তো দেখতেই পারে না উনি, ওনার সাথে তো আমরা ভয়ে কথাই বলতে পারি না, আর আপনি তো আপনার তো কিছু বলে না, আপনি বুঝায় না আম্মা। আমার কিছু বলে না ঠিকই, কিন্তু কথা তো শুনে না বৌমা, একেবারে বাপের ধারা পাইয়া বসে আছে। আচ্ছা আমার শুনবে, মায়ের কথা ছেলে শুনে না এটুকু কথা হলো, বুঝাই বললে শুনবে। ছোট চল আম্মাকে একটু ভিতরে নিবে, ওঠে চল ওঠে। হয় আপা, ওই যে মুরগি দেখতেছি সব নিচে ফেলা দিয়েছে, ওই জন্য উঠায় ভালো করে রাখতেছি। আচ্ছা ভাই, গরুগুলা কি গোসল করানো হয়েছে? হয় হয় গোসল করাইছি তো। শোনেন একটু দেখে শুনে চারদিক দেখে শুনে একটু কাজ কাম করেন, তাতে ভালো হইব। আপা আপনি তো জানেন আর অল্প দিন তো আমি এই বাড়িতে নাই, সাওয়ালের বাপ বাইজে থাকতে এই বাড়িতে কাম করতেছি, কোনো জায়গায় কামের কি আমার ত্রুটি পাইছেন কন? না আসলে হাসান আপনার কাজের দিকে খেয়াল রাখতে কয়, তো আমি জানি আপনি আমাদের অনেক পুরানো বিশ্বস্ত লোক, আমার স্বামী বাইসে থাকতে আপনি কাজ করতেছেন, এখন ছেলের কথা শোনার জন্য আপনার একটু বলি, কিছু মনে করেন না, রাগ করেন না ভাই। না না ঠিক আছে, আমি দেখে শুনে কাজ করতেছি, সমস্যা নেই। আপনি কি রাগ করার মানুষ কন? কোনো সময় আমার রাগ দেখিতেন? সওয়াল বল মানুষ একটু একটু কবেই তো না কয়। আচ্ছা তাহলে আপনি কাজ করেন, আমি যাই গরুগুলার একটু পানি টানি দিয়ে। না আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।